হেলথ মিডিয়ায় আপনাদেরকে আর ওয়ান আমি অধ্যাপক মোহাম্মদ রহমান বলছি আমি বর্তমানে অ্যাপোলো হাসপাতালে নিউরোসার্জারি বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছি আজকে আমাদের একটা জিনিস বলতে চাই সেটা হলো যে আমরা অনেকেই জানি না বা বুঝতে পারি না যে কখন আমরা নিউরোসার্জারি সার্জারি বিশেষজ্ঞের কাছে যাব এটা একটা কমন সমস্যা তো আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে যে অনেকেই আমাদের আমাদের রুগীদের মধ্যে থাকে যারা মাথা ব্যথা বমি এবং একদিকে অবশ হয়ে যায় শরীরের এরকম সমস্যা নিয়ে থাকেন তারা বুঝতে পারে না যে কার কাছে যেতে হবে সাধারণত অবস্থায় দেখা যায় যে যদি মাথায় কোনো ব্রেন টিউমার থাকে তাহলে তাদের সাধারণত যে উপসর্গগুলি হয় তার মধ্যে প্রথম উপসর্গগুলো হলো মাথা ব্যথা বমি হওয়া এবং চোখে ঝাপসা দেখা এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একটা সাইড শরীরে অবস হয়ে যাওয়া এই সমস্ত সমস্যা বা লক্ষণ যদি দেখা যায় তখনই আপনি একজন নিউরোসার্জি বিশেষজ্ঞের কাছে আসতে পারবেন কারণ হলো এগুলি সাধারণত ব্রেন টিউমারের লক্ষণ আর কিছু কিছু রোগী আসেন যারা মাথা ব্যথার সাথে চোখে ঝাপসা দেখেন কিন্তু ভূমি বা অজ্ঞানতা ওরকম কিছু নাই তারা সাধারণত দেখা যায় যে টিউমার নামে একটা এক ধরনের টিউমার আছে ব্রেনের মধ্যে হয় যেগুলি আস্তে আস্তে চোখের জ্যোতিকে নষ্ট করে ফেলে এবং তখন সাধারণত দেখা যায় যে অনেকে এই চোখের বিশেষজ্ঞের কাছে যান এবং চশমার পাওয়ার বদলাইতে থাকেন ঘন ঘন কিন্তু তারপরেও উপকার হয় না এই সমস্ত পেশেন্টদের যদি আমরা পরীক্ষা করে দেখি যে তাদের টিউমার নামে এক ধরনের টিউমার আছে ব্রেনের মধ্যে হয় সেগুলি সাধারণত দেখা যায় যে চোখের যদি কমায় দেয় এবং মাথা ব্যথা শুরু হয় আরও কিছু লোক থাকেন যা যারা ভুগতে থাকেন কোমর ব্যথা নিয়ে তারাও কিন্তু কোমর ব্যথা নিয়ে যখন পায়ের দিকে চলে যায় ব্যথাগুলো তখন কিন্তু এটা সাধারণ ব্যথার মধ্যে থাকে না সাধারণ অবস্থায় যদি কোমর ব্যথা থাকে তাহলে মেডিসিন ডাক্তার বা অর্থোপেটিক্সের ডাক্তার দেখালে চলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার উন্নতি হয়ে যায় কিন্তু কিছু কিছু লোকজন থাকে যাদের ব্যথা কোমর থেকে পায়ের দিকে চলে যায় ওই সমস্ত ক্ষেত্রে নিউরোসার্জনের কাছে আসতে হবে কারণ এটা নার্ভের একটা সমস্যার জন্য এরকম ব্যথাগুলি ছড়ায় যায় যেমন আরো কিছু পেশেন্ট আছে যারা ঘাড় ব্যথা নিয়ে ভুগেন ঘাড় ব্যথা হয়ে হাতের দিকে চলে আসে তখন দেখা যায় যে সাধারণত এটা নাব রুট কম্প্রেশনের জন্য ঘাড়ের থেকে ব্যথাগুলো হাতের দিকে আসে ওই ক্ষেত্রে তখন আপনার নিউরোসার্জন বিশেষজ্ঞের কাছে আসাই বাঞ্ছনীয় কারণ উনি বুঝবেন যে পরবর্তী পর্যায়ে কী চিকিৎসা দিলে বা কী করলে আপনার জন্য ভালো হবে সুতরাং এদিক ওদিক ঘোরাঘুরি না করে সরাসরি যদি এই সমস্ত সমস্যা নিয়ে যদি একজন নিউরোসার্জনের কাছে আসা যায় তাহলে দেখা যায় যে প্রাথমিক অবস্থাতেই চিকিৎসা করলে এবং সঠিক চিকিৎসা করলে রুগীর দ্রুত আরোগ্য সম্ভব এবং ব্যথা ব্যথনার থেকে নিরাময় সম্ভব সুস্থ থাকুন ভালো থাকুন আর এক্স সেভেন্টি ওয়ান এর সাথেই থাকুন